আমরা ছোটবেলা থেকে বাবা মা ঠাকুরদা ঠাম্মাদের মুখে রাম সেতুর কথা শুনে এসেছি। অনেকে এটাকে গল্প বলে মানে, আবার কেউ এটাকে সত্যি বলে মানে। এটা সত্যি কিনা তার জানার জন্য অনেক গবেষণা করতে গিয়ে অনেক প্রমাণও পাওয়া গেছে। তবুও সরকার 2007 সালে এটিকে ভাঙার কথা বলে, কিন্তু কেন? শুধু রাম নাম লিখলেই জলের ওপরে নাকি পাথর ভাসে, এটা কি সত্যি? এই ব্রিজটি রাম নিজের হাতে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু কেন সবই জানবো আমরা এই ভিডিওতে। তার আগে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ভারত মহাসাগরের ওপর অবস্থিত রাম সেতু আজ থেকে প্রায় 7000 বছর আগে এটি তৈরি করা হয়েছিল। এটি দৈর্ঘ্য 48 কিমি। যখন রাবণ মা সীতাকে লঙ্কায় তুলে নিয়ে যায়, তখন শ্রীরাম সীতাকে উদ্ধারের জন্য এই সেতু নির্মাণ করেন বলে হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে। শ্রীরাম যখন 14 বছরের জন্য বনবাসে আসে, তখন তার সাথে এসেছিল তার স্ত্রী সীতা ও শ্রীরামের ভাই লক্ষ্মণ। যখন রাবণ সীতাকে হরণ করে, তখন শ্রীরামের কোনো নিজস্ব সেনা ছিল না। বানর সেনার সাহায্যে শ্রীরাম লঙ্কায় যাওয়ার জন্য এই সেতু নির্মাণ করে। এই সেতু নাকি তৈরি করতে সময় লেগেছিল মাত্র 5 দিন। নীল ও নালার তত্ত্বাবধানে এই ব্রিজটি তৈরি করা হয় এবং এতে সাহায্য করেছিল আরও 10 লাখ বাঁদর সেনা। নল ও নালা ছিল বিশ্বকর্মার পুত্র এবং দুজনেই ছিল যমজ ভাই। বিশ্বকর্মার পুত্র হওয়া সত্ত্বেও এরা বানর রূপী ছিল। শোনা যায় যে এখনও নাকি শ্রীরামের পায়ের ছাপ আছে এই সেতুতে। এই ব্রিজটি ভারতের ধনুষ্কোটি থেকে শ্রীলঙ্কার মান্নার পর্যন্ত বিস্তৃত। নাসা স্যাটেলাইটে তোলা ছবি থেকে দেখা যায় যে বর্তমানে এই ব্রিজটির 8টি ঢিবি। এই ব্রিজটি মানুষের তৈরি নাকি প্রাকৃতিক কোনো কারণে তৈরি হয়েছে, এবার সেটা জানা যাক। আমরা ছোটবেলা থেকে জানি যে রাম সেতুর পাথর জলে ভাসে, যতই এটিকে জলে ডোবানো হোক না কেন এটা আবার ভেসে ওঠে। এটি আসলে কোন পাথর দিয়ে তৈরি? এটি পিউমিক স্টোন দিয়ে তৈরি। পিউমিক স্টোন হলো বুদবুদপূর্ণ হালকা আগ্নেয়শিলা, লাভার ওপরের অংশের ভাসমান ফেনা থেকে এদের সৃষ্টি। এই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল রাম সেতু। সাধারণত আমরা মাটির যে অংশে আছি সেটি হলো মাটির সবথেকে নতুন স্তর, যত গভীরে যাওয়া যায় তত পুরানো স্তর বেরিয়ে আসে। কিন্তু রাম সেতুর পরীক্ষণে জিওলজিস্টরা বার করেছে যে সেতুর ওপরের অংশের পাথর 7000 বছর পুরানো এবং তার নিচের বালি 4000 বছর পুরনো। তাই ধারণা করা হয় এই পাথর অন্য কোনো জায়গা থেকে নিয়ে বসানো হয়েছে। আপনি একবার ভাবুন, প্রাকৃতিক নিয়মে কি এটি সম্ভব? তাই মনে করা হয় যে এটি একটি ম্যানমেড স্ট্রাকচার। আপনি একবার ভেবে দেখুন, প্রাকৃতিক নিয়মে কি এই রকম সম্ভব? এটা একটা বড় প্রশ্ন। তাহলে এটা প্রমাণ হয় যে এটা কোনো মানুষের তৈরি, মানে এটা ম্যানমেড স্ট্রাকচার। হিন্দু শাস্ত্রে পাওয়া যায় রাম নিজের হাতে এই সেতুর কিছু অংশ নষ্ট করেছিল, কিন্তু কেন? যখন রাম লঙ্কা জয় করে, তখন লঙ্কার সিংহাসনে বসে বিভীষণ। বিভীষণের অনুরোধে রাম সেতুর কিছু অংশ ভেঙে দেয়। তারপরও পায়ে হেঁটে যাওয়া সম্ভব হতো, কিন্তু 1480 সালের বিশাল এক সাইক্লোনে এই সেতুর বিশাল ক্ষতি হয়ে যায়। এখন আমরা রাম সেতুকে যে অবস্থায় দেখছি সেটি সাইক্লোনের পরের অবস্থা। শোনা যায় এই সেতুর ওপরে শ্রীরামের পায়ের ছাপ দেখা যায়, এটা কি সত্যি? রাম সেতুটি যেখানে তৈরি হয়েছিল সেখান থেকে শ্রীলঙ্কার মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরে ছিল। জলের তলায় এই সেতুর ওপরের আছে শ্রীরামের পায়ের ছাপ। সরকার কেন এটাকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল? 2005 সালে সরকার সেতু সমুদ্রম নামে একটি প্রজেক্ট সাইন করে। সমুদ্রে বাণিজ্যের ক্ষেত্রে জাহাজকে এখান থেকে ঘুরে যাতায়াত করতে হতো, এতে সময়ও বেশি খরচ হতো এবং টাকাও বেশি খরচ হতো। সেতু সমুদ্রম প্রজেক্টের উদ্দেশ্য ছিল এখান থেকে যাতায়াতের ব্যবস্থা করা। এতে রাম সেতুর যেটুকু অংশ সাইক্লোনে বেঁচেছিল সেটুকুও আর থাকতো না। কিন্তু প্রজেক্ট কার্যকরী হয়নি, মানুষ বিদ্রোহ শুরু করে। মানুষের এতদিনের যে আস্থা, সরকার সেটাকে মানতে অস্বীকার করলে সাধারণ মানুষ রেগে যায়। এর ওপরেই রিসেন্ট অক্ষয় কুমারের মুভি রাম সেতু মুভিটা তৈরি করা হয়েছিল। শুধু রাম সেতু নয়, ওই স্থানে নানা প্রকার বিরল প্রাণী প্রবাল উদ্ভিদেও ক্ষতিগ্রস্ত হতো যদি সেতু সমুদ্রম প্রজেক্টটি কার্যকর হতো। স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে নাসা জানায় এটি একটি ম্যানমেড স্ট্রাকচার। এটি হচ্ছে সব থেকে বড় প্রমাণ। রাম সেতু ম্যানমেড স্ট্রাকচার হয় তাহলে রামায়ণও সত্যি? আপনার কি মনে হয় অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।